नमस्कार बन्धुरा, लक्ष्मी भाण्डारे टाका आपनारा अनेकेई पेयेछेन, आबार अनेकेई पाननि। बेशिरभाग मानुषटाई एखन पेये गेछेन। आगे कि छिलो जे बेशिरभाग पार्सेंटेजटाई आपनारा एमन छिलो जे एरकम पाननि, एखन किन्तु अनेकेई पेये गेछेन। आपनारा अनेकेई कमेंट करे जानियेछेन जे आपनारा पेये गेछेन। गतकाल जे भिडियोटा छेड़ेछिलाम सेई भिडियोते तो कमेंटेर बन्या बये गेछे, दादा टाका पेये गेछि। तो সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান বা প্রমাণ যদি নিতে চান যে টাকা ঢুকেছে কিনা, যাদের এখনো ঢোকেনি তাদের বলছি, তারা যদি প্রমাণ নিতে চান, বিশ্বাস করতে চান যে হ্যাঁ ঢুকেছে কিনা, তো সেটা দেখার জন্য আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন আমার। তো সেই ভিডিওটা যদি আপনারা ডাইরেক্ট দেখতে চান চ্যানেলে গিয়ে দেখতে পারেন, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা এখনো পর্যন্ত নতুন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে কোনো টাকা পাননি, তারা কবে টাকা পাবেন, কেন টাকা পাচ্ছেন না, টাকা পেতে কেন দেরি হচ্ছে, সবাই টাকা পেয়ে গেলেও আপনাদের কেন দেওয়া হচ্ছে না, সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা এখনও পর্যন্ত নতুন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে কোনো টাকা পাননি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আপনাদের বলি যে কারা কারা টাকা পেয়েছে বা কোন কোন জেলা এখনও পর্যন্ত টাকা পেয়েছে। দেখুন, আমাদের কাছে কমেন্ট এসেছে যেগুলো, হাওড়া পেয়েছে, হুগলি পেয়েছে, বাঁকুড়া পেয়েছে, বীরভূম পেয়েছে, যারা কমেন্ট করেছে তাদের কথা বলছি। নর্থ চব্বিশ পরগনা পেয়েছে, সাউথ চব্বিশ পরগনা মনে হয় কিছুজন বলেছেন যে সাউথ চব্বিশ পরগনা পেয়েছি। এবার আপনারা হয়তো এইসব জেলা থেকে বিলংস করবেন, আপনারা অনেকেই এইসব জেলাতে থাকেন কিন্তু টাকা পাননি, এরকম হতেই পারে। তো সেসব ক্ষেত্রে জানিয়ে রাখি যে ব্লক অনুযায়ী দেওয়া হচ্ছে, কিছু ব্লকে দেওয়া হচ্ছে আবার কিছু ব্লকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আপনাদের আমি আগেও ভিডিওতে জানিয়েছি যে নবান্ন থেকে জানানো হয়েছিল যে পাঁচই মে 2022 আগে সবাইকে আস্তে আস্তে টাকা দিয়ে দেওয়া হবে। আর 20 এপ্রিল আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী নিজে বোতাম টিপে 5 লক্ষ আবেদনকারীদের, নতুন আবেদনকারীদের ব্যাংকে টাকা ট্রান্সফার করেছেন। এবং জেলায় জেলায় যে সমস্ত অনলাইনে হচ্ছিলো তো কনফারেন্সটা, তো জেলায় জেলায় এর একটা সভা বসেছিলো, তো সব জেলাতেই কিছু নতুন মহিলাদের চেক দেওয়া হয়েছিল সেই দিন। লক্ষ্মীর ভাণ্ডারে নতুন যারা আবেদন করেছে তাদের সরাসরি 500 টাকার চেক দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছি 20 তারিখে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কারোর টাকা আসেনি, যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে চেক দেওয়া হয়েছিল। তো ব্যাংকে কিন্তু টাকা আসেনি, ব্যাংকে টাকা এসেছে কবে, 22 তারিখে। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা হয়তো কিছু নয়েজ শুনতে পাবেন, তো সেই নয়েজগুলো ইগনোর করবেন, কিছু করার নেই। আমাদের এখানে প্রচুর সাউন্ড হচ্ছে, তো সেই সাউন্ডের মধ্যে ভিডিও বানাচ্ছে, পাশের বাড়িতে কীর্তন হচ্ছে। তো যেটা বলছিলাম, টাকা কিন্তু দেওয়া হচ্ছে সমস্ত জেলাতে, ব্লক অনুযায়ী আস্তে আস্তে টাকা দেওয়া হচ্ছে। এবারে হয়তো আপনারা একই জেলাতে থাকতে পারেন, কিছু মানুষ টাকা পেয়েছেন আবার কিছু মানুষ পায়নি, সেক্ষেত্রে তাদের ব্লকে টাকা দেওয়া হয়েছে, যাদের টাকা দেওয়া হয়েছে তারা পেয়েছে, আপনাদের ব্লকে টাকা দেওয়া হয়নি তাই পাননি। আস্তে আস্তে দেওয়া হবে, নবান্ন তো বলেছে 5 তারিখের আগে সমস্ত ক্লিয়ার করে দেওয়া হবে, অপেক্ষা করুন, যারা পাননি তারা পেয়ে যাবেন। আরও একটা ইম্পর্টেন্ট কথা, নতুন যারা আবেদন করেছিলেন যাদের ফর্ম স্যাংশন হয়ে গেছে তাদের সংখ্যাটা 23 লক্ষ। আর আমরা 20 তারিখে কি দেখেছি যে 5 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা হয়েছে, মানে এখনও 18 লক্ষ বাকি, 18 লক্ষ মানুষের কাছে এখনও টাকা পৌঁছানো বাকি, তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া হবে। আবারও বললাম, আপনাদের আমি যে সমস্ত খবর দিই সেগুলো কিন্তু একদম পারফেক্ট, সমস্ত নিউজ চ্যানেল আমি ফলো করি, সারা দিন রাত এই করে যাই যে কোন নিউজে কী কী খবর দিচ্ছে, কী কোনো প্রকল্পের সম্বন্ধে সেগুলো আমি দেখে যাই। তো সেই সমস্ত সব আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরি, নবান্ন কী বলছে, কোন নিউজ চ্যানেল কী বলছে, এর কোনো সত্যতা আছে কি না, সেই সমস্ত জেনে আগে ভালো করে দেখি জানি, তারপরে আপনাদের সামনে সেটা পরিবেশন করি। তাই আপনারা আমার এই ভিডিওগুলোকে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন। আপনারা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে এর আগে আমি যে সমস্ত জিনিসগুলো বলেছি সব কিছুরই আমি যথেষ্ট প্রমাণ দিয়েছি, এবং সেই সমস্ত জিনিস কিন্তু হয়েছে, ঘটেছে। ঠিক সেরকমভাবে নবান্ন কিন্তু বলেছিল যে 5 মের আগে সবাইকে, নতুন যারা আবেদন করেছে যাদের টাকা বাকি রয়েছে তাদেরকে সবাইকে আস্তে আস্তে টাকা দিয়ে দেওয়া হবে, ট্রান্সফার করে দেওয়া হবে, সেই নিউজটাও আপনাদের আমি দেখিয়েছি। তো যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদেরকে 5 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। 5 মে পর্যন্ত যদি দেখেন যে আপনাদের টাকা পাননি, বা যদি দেখেন যে আপনি টাকা পাননি অথচ আপনার পাশের বাড়ি টাকা পেয়েছে, বা আপনি যাদের সাথে ফর্ম জমা দিয়েছেন তারা টাকা পেয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাদের ফর্মের গণ্ডগোল রয়েছে, হতে পারে আপনাদের ডকুমেন্ট ঠিকঠাক নেই, বা যে কোনো একটা ভুল থাকতে পারে, কিছু একটা ঘটেছে সেই জন্য আপনি টাকা পাননি, এটা স্পষ্ট। যদি আপনাদের এলাকায় টাকা দেয় অথচ সবাই পেলেও আপনি যদি না পান, সেক্ষেত্রে আপনার ফর্মের কিছু গণ্ডগোল রয়েছে, আপনার আবেদনের কিছু গণ্ডগোল রয়েছে, সেক্ষেত্রে আপনাকে আপনার বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে দেখতে হবে, স্ট্যাটাস জানতে হবে যে আপনার কি ভুল রয়েছে যে জন্য আপনাকে টাকা দেওয়া হলো না, সেটাকে সংশোধন করলে আপনারা পরের বার থেকে কিন্তু টাকা পাবেন।
আর যদি দেখেন আপনাদের ব্লকে এখনো কেউ টাকা পায়নি, তাহলে তো চিন্তা করার কোনো দরকারই নেই, আপনাদের ব্লকে টাকা দেওয়া হয়নি, তাই কেউ পায়নি, যখন টাকা দেওয়া হবে তখন আপনারা পাবেন। তাহলে যেটা বলছিলাম, 18 লক্ষ মানুষ এখনো পর্যন্ত টাকা পায়নি নতুন আবেদন করেও, তো তাদেরকে ট্রান্সফার করা হবে, খুব তাড়াতাড়ি ট্রান্সফার করা হবে। আর আপনারা ধৈর্য ধরুন, এতদিন ধৈর্য ধরলেন, আর একটু ধৈর্য ধরুন, যখন নবান্ন জানিয়েছে তখন নিশ্চয়ই দিয়ে দেওয়া হবে। অনেকজন দেখলাম কমেন্ট করেছেন যে পূর্ব বর্ধমানের কি দেওয়া স্টার্ট হয়েছে, তো পূর্ব বর্ধমানে এখনও দেওয়া স্টার্ট হয়নি, তবে হ্যাঁ মনে হয় গোলসি ব্লকে কিছু কিছু মানুষ টাকা পেয়েছে, কারণ এটা আমি খবরেও দেখলাম। আর গোলসি ব্লকের কয়েকজনকে নিয়েও আসা হয়েছিল, যেখানে সভা হচ্ছিল আর কি, যেদিনকার 20 তারিখে যেদিনকার কনফারেন্স মিটিংয়ে সবাই ছিল, তো সেদিনকার যাদের চেক দেওয়া হয়েছে তাদেরকে গোলসি থেকে নিয়ে আসা হয়েছিল। তো গোলসির ব্লকে হয়তো অনেকজন পেয়েছেন, কিন্তু গোটা বর্ধমানে এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি। সব জেলার ক্ষেত্রে একই সিস্টেম, ব্লকে ব্লকে টাকা দেওয়া হয়েছে, কিছু ব্লক টাকা পেয়েছে, কিছু ব্লক টাকা পায়নি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করেও টাকা পাননি, তাদেরকে আর কিচ্ছু করতে হবে না, কোথাও যেতে হবে না, জাস্ট আপনাদের অপেক্ষা করতে হবে 5th May পর্যন্ত। এই তারিখের মধ্যে দেখুন আপনারা অনেকেই, কিন্তু অধিকাংশ মানুষই টাকা পেয়ে যাবেন। গতকাল অনেকজন টাকা পেয়েছেন, অধিকাংশ বলতে অনেকজন টাকা পেয়েছেন, আপনারা গতকালের ভিডিওটা দেখতে পারেন, আপনাদের আগেও বললাম। সেখানে অনেক কমেন্ট এসছে, কমেন্টের পর কমেন্ট এসেই গেছে যে দাদা আজকে টাকা ঢুকেছি, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে আপনাদের টাকা ট্রান্সফার করা হবে। আর আজকে শনিবার ব্যাংক বন্ধ ছিল, কালকে আবার রবিবার ব্যাংক বন্ধ, তো এই দুদিন আপনারা টাকা পাবেন না, আবার সেই সোমবার থেকে টাকা ট্রান্সফার করা চালু হবে, তখন থেকে আপনাদের দেখবেন অধিকাংশের মানুষের ব্যাংকে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি আপনাদের সমস্ত ডিটেলসটা দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই সরকারি প্রকল্পের সঠিক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।